হালের লাস্যময়ী অভিনেত্রী পরিমণি। লাইট ক্যামেরার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। নিজের কাজের সব আপডেট শেয়ার করেন তার ভেরিফাইড ফেসবুকে। যুক্ত থাকেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। গত 26 এপ্রিল নিজের ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন এই লাস্যময়ী। ছবিতে একটি প্রাইভেট বোটে দেখা গেছে পরিমণিকে, চালকের আসনে বসে আছেন তিনি। আর তাতেই নেটিজেনদের মনে প্রশ্ন, পরিমণি কোথায়? অভিনেত্রীর ফেসবুক পেজের দেয়া লোকেশন বলছে পরি দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে ভ্রমণের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। গত 24 এপ্রিল হাতে লাল গোলাপ নিয়ে কয়েকটি ছবি শেয়ার করেছেন ঢালিউড এই সুন্দরী। ক্যাপশনে লিখেছেন, তুমি আমাকে খুঁজে পাবে। এদিকে নাগরিক টিভির একটা প্রতিবেদনে উঠে এসেছে, সায়ম সোভান আনভীরের কার্গো করে দুবাই গিয়েছেন এই নায়িকা। আনভীর দুবাই পৌঁছাবার একদিন যেতে না যেতে আনভীরের স্ত্রী সাবরিনাও দুবাই গেল। খোঁজ নিয়ে জানা গিয়েছে, ফারিয়া মাহবুব পিয়াসা নামে এক নারী আনভীরের স্ত্রী সাবরিনাকে জানান তার স্বামী আনভীর দুবাইতে নিজের প্রাইভেট বোটে বাংলা চলচ্চিত্রের নায়িকা পরিমণিকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছে। উল্লেখ্য, আনভীরের সাথে পরিমণির ঘনিষ্ঠতার সম্পর্কে তার স্ত্রী আগে থেকে জানত। তাছাড়া ফেসবুকে পরিমণি দুবাইতে একটি প্রাইভেট বোটে নিজের কিছু ছবি আপলোড করেছে, যা দেখে আনভীরের স্ত্রীর সন্দেহ আরো ঘনীভূত হয়। স্বামীকে তাই নিজের নজরদারিতে রাখার প্রচেষ্টা হিসেবে সাবরিনা সোভান দুবাই পাড়ি জমিয়েছেন। এর আগে মরক্কান গায়ক সাদের একটি ছবি শেয়ার করে পরিমণি লিখেছেন, আমি তোমাকে ভালোবাসি, জানুক দুনিয়া। পরির এই পোস্টে শোরগোল পড়ে গিয়েছিল ভক্তদের মাঝে। অনেকে মনে করেছিলেন সত্যি সত্যি তার প্রেমে পড়েছে পরি। আসলে ব্যাপারটি তা নয়, সাদের গানের প্রেমে পড়েছেন পরি। খামখেয়ালিতে বেশ নামডাক আছে পরিমণির। 2016 সালে স্বপ্নজল সিনেমার শুটিং চলাকালে ডাকাতিয়া নদীর পাড়ে হঠাৎ আংটি বদল করেন, তারপর চুটিয়ে প্রেম করেছেন, যদিও পরে তার কোনো খবর পাওয়া যায়নি। গত বছর মার্চে হঠাৎ করেই পরি জানান, 3 টাকা কাবিনে নির্মাতা কামরুজ্জামান রানীকে বিয়ে করেছেন তিনি। এই বিয়েও বেশি দিন টেকেনি বলে খবর ছড়িয়ে পড়েছিল সবিজে। তারপর থেকে পরি একলা চলন নীতিতে হাঁটছেন, কাজ করছেন, ঘুরছেন, জীবনটাকে উপভোগ করছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে এমনটাই ধারণা পাওয়া গেছে। রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে একটি কলেজের HSC দ্বিতীয় বর্ষের ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা করা হয়েছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপক পরিচালক MD সায়ম সোভান আনভীরের নামে। এই ঘটনায় সোমবার দিবাগত রাতে গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক MD সায়ম সোভান আনভীরের নামে একটি মামলা দায়ের করেছে মুনিয়ার বড় বোন। মামলার বিবরণে তিনি উল্লেখ করেন, সায়ম সোভান তার বোনকে কোর্টে প্ররোচিত করেছেন। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ নিহতের ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলো সংগ্রহ করেছে, এছাড়া ভবনের CCTV ফুটেজও নেওয়া হয়েছে।